প্রথমে যে খবর দেব, ফের বকেয়া ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী। রেশন বাবদ 7,000 কোটি টাকা বকেয়া, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়াকরণের অভিযোগেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চিঠি দিয়েছেন, সাক্ষাৎও করেছেন। গত বছর ডিসেম্বরেও তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বকেয়া ইস্যু নিয়ে। এবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন বাবদ 7,000 কোটি টাকা বকেয়া, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর গেরুয়াকরণের অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে চিঠিও লিখেছেন, বকেয়া দেওয়া হচ্ছে না, রাজ্যের যে ভাগ সেই ভাগ, রাজ্যের যা বকেয়া রয়েছে, যা পাওনা রয়েছে, তা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ বারবার সরকারের তরফ থেকে করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়ার জন্য চিঠি লিখেছেন একাধিকবার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছেন। গত ডিসেম্বরেও তিনি কথা বলেছেন এই ইস্যু নিয়ে। আবার চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে বকেয়া ইস্যুতে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে রেশন বাবদ 7,000 কোটি টাকা বকেয়া রয়েছে। একই সঙ্গে গেরুয়াকরণের অভিযোগেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতপা সেন আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন, সুতপা ডিসেম্বরেই দেখা করেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে, এবার আবার চিঠি দিলেন, ঠিক কি লিখেছেন, কি তার অভিযোগ এই চিঠিতে? দেখো, তুমি জানো যে মুখ্যমন্ত্রী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং সেখানে বিস্তারিত ভাবে কিন্তু তিনি জানিয়েছিলেন যে রাজ্যের যে বাম আমল থেকে রাজ্যের যে বিপুল পরিমাণ লোন রয়েছে এবং সেই ঋণ এবং ঋণের সুদ বাবদ প্রচুর টাকা দিতে হয় রাজ্যকে, এবং তার পরেও রাজ্য সরকার গত 12 বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, সেই চিঠিতে তিনি পরিষ্কারভাবে লিখেছেন যে মনরেগা অর্থাৎ 100 দিনের কাজ সহ বিভিন্ন আবাস যোজনা সহ বিভিন্ন পঞ্চায়েতের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না, এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়টি তিনি হস্তক্ষেপ করতে বলেছেন এবং তার জন্য 1,16,000 কোটি টাকা রাজ্য সরকার কেন্দ্রের কাছে পায় বলে তিনি উল্লেখ করেছেন ওই চিঠিতে, এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করে দ্রুত এই টাকা ফেরত দেওয়ার জন্য তিনি বলেছেন। অন্যদিকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তিনি ওই চিঠিতে লিখেছেন। সেখানে তিনি বলছেন যে কেন্দ্রের বিভিন্ন দপ্তর তারা কিন্তু বিভিন্ন ধরনের শর্ত আরোপ করছে, যেখানে গেরুয়া রং ব্যবহারের কথা বলা হচ্ছে, লোগো নতুন নতুন লোগো ব্যবহারের কথা বলা হচ্ছে বা ছবি ব্যবহার করার কথা বলা হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই সমস্ত যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে সেখানে শুধুমাত্র যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় তা নয়, সেখানে রাজ্যের শেয়ারও থাকে, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের টাকাতেই কিন্তু এই প্রকল্পের কাজগুলো হয়। কাজেই সেক্ষেত্রে কিভাবে একতরফাভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর তা চাপিয়ে দিচ্ছে, অর্থাৎ এই ধরনের লোগো রং এগুলো কি করে তারা চাপিয়ে দিচ্ছেন, সেটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা যায় না। প্রধানমন্ত্রীকে চিঠিতে কিন্তু পরিষ্কারভাবে সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই সমস্ত শর্ত কোনো অবস্থাতেই তার রাজ্য মানবে না। অর্থাৎ যে সংঘাত চলছিল কেন্দ্রের সাথে রাজ্যের এই প্রকল্পের ক্ষেত্রে, লোগো নতুন নতুন লোগো বা গেরুয়া রং ব্যবহারের ক্ষেত্রে, এর আগেও তুমি জানো যে বিভিন্ন দপ্তরকে চিঠি দিয়ে বা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তার যে অমত রয়েছে সে কথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। সেই প্রধানমন্ত্রী লেখা চিঠিতে তিনি আরো একবার উল্লেখ করলেন এবং একই সঙ্গে পরিষ্কারভাবে জানিয়েও দিলেন আজকে যে এই সমস্ত শর্তগুলো তারা মানবে না, এবং সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের টাকাতে কিন্তু এই প্রকল্পগুলো হয় না, এখানে রাজ্যের শেয়ারও থাকে, কাজেই কেন্দ্রের এই শর্তগুলো মানা সম্ভব নয়, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ সুতপা। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। এর সুকান্ত বাবু, কি বলবেন, মুখ্যমন্ত্রী চিঠিতে বকেয়া ইস্যু তো তুলে ধরেছেনই, এর সঙ্গে তিনি বলছেন যে কেন্দ্রের একাধিক মন্ত্রক বিভিন্ন ছবি লোগো ব্যবহারের কথা বলছে, শর্ত আরোপ করা হচ্ছে এবং এটা একতরফা, কোনোভাবে রাজ্য এটা মানবে না, এই সংক্রান্ত অভিযোগ বক্তব্য সেটাও চিঠিতে লেখা হয়েছে, কি বলবেন? দেখুন, প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া, এই বকেয়া কোন বকেয়া আপনার মিটবে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই সুদখোর মহাজনদের মতো, যারা আগেকার দিনে লোককে টাকা সুদ দিয়ে সুদের টাকা শেষ করতে করতেই মানুষের ঘটি বাটি বিক্রি হয়ে যেত, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া কোনো মিটবে না। এবার প্রশ্ন হচ্ছে লোগোর, যদি কোনো প্রকল্পে কেন্দ্র 60% থেকে 80% টাকা দেয়, রাজ্য সরকার 40% বা 20% টাকা দেয়, তাহলে কেন্দ্রের লোগো কেন লাগবে না, যুক্তিটা কি, কোনো বৈজ্ঞানিক বা লজিক্যাল কোনো যুক্তি আছে কি এর পেছনে? মমতা বন্দ্যোপাধ্যায় 40% টাকা দিয়ে নিজের লোগো লাগাবে, আর যে সিংহবাদ টাকা দিচ্ছে 60% টাকা দিচ্ছে তার লোগো লাগবে না, এটা তো মামাবাড়ির আবদার, মামাবাড়ি তো না দেশটা, দেশটার নাম ভারতবর্ষ।
অনেক ধন্যবাদ সুকান্তবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনারা শুনছিলেন, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বকেয়া ইস্যুতে, এবং গেরুয়াকরণের অভিযোগেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া পড়ে রয়েছে, অনেক টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের, এই ইস্যুতে একাধিকবার প্রধানমন্ত্রীকে তিনি আগেও চিঠি লিখেছেন, সাক্ষাতও করেছেন, গত ডিসেম্বরেও চিঠিও লিখেছিলেন এবং সাক্ষাতও করেছিলেন, এবার আবার তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। আর এই চিঠিতে যেমন বকেয়ার দাবি চেয়ে তিনি চিঠি লিখেছেন, ঠিক তেমনই গেরুয়াকরণের অভিযোগও রয়েছে। তিনি বলছেন কেন্দ্রের একাধিক মন্ত্রক শর্ত আরোপ করছে ছবি বা লোগো ব্যবহারের ক্ষেত্রে, যেটা একতরফা নির্দেশ, শর্ত মানবে না রাজ্য, একথাও তিনি জানিয়েছেন। সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে বকেয়া ইস্যুতে, তার সঙ্গে গেরুয়াকরণের অভিযোগ, একাধিক মন্ত্রক ছবি লোগো ব্যবহারের নির্দেশ দিচ্ছে, শর্ত আরোপ করছে, যেটা একতরফা তিনি বলছেন, এই অভিযোগও তিনি চিঠিতে লিখেছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রীর এই সমস্ত অভিযোগ এগুলো বাহানা বলেই আমি মনে করি। কেন বাহানা বলে মনে করি? মুখ্যমন্ত্রী এখন চিঠি লিখছেন বকেয়া কি আছে, অমুকের বকেয়া, তমুকের বকেয়া ইত্যাদি ইত্যাদি। আর কদিন আগে যে বললেন পশ্চিমবাংলার দাবি আদায় করার জন্য ভাইপো সহ 10 লক্ষ লোক যাবে, তারই বা কি হলো? আর উনি তো ঢাক ঢোল পিটিয়ে মুটিয়ে সব গেলেন তো সংসদে, প্রধানমন্ত্রীর সাথে ভালো গল্প হলো? প্রধানমন্ত্রী তো ঘুরিয়ে ঘুরিয়ে ওকে পার্লামেন্টে হাউস দেখিয়ে দিল, নতুন সংসদ ভবন। যেদিন INDIA মিটিং, তারপরে তিনি উনি কি তাহলে ওখানে রাজ্যের পাওনা গণ্ডার জন্য গেছিলেন, নাকি INDIA ব্লকে কি আলোচনা হচ্ছে সেটা ওনাকে জানাতে গেছিলেন? কোনটা? উনি গেলেন তারপর তো কিছু বললেন না, নো অফিসার নো ফাইল, অথচ উনি আর কি রাজ্যের জন্য যাচ্ছেন, এখন আবার ফিরে এসে চিঠি দিচ্ছেন। এগুলো সব বাহানা, রাজনীতির মনোভাব। পশ্চিমবাংলার স্বার্থে ওনার কোনো মুভ আছে এটা আমি মনে করি না, ওনার মুভ সবই ওর নিজের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।